हाय एवरीवन, आज के रेसिपिटी आमार खूबी मजादार एवं खूबी इजी। एखाने आमी पास्ता निये निएछी 200 ग्रामेर मतो। एटाके आमी भालो करे जले फुटिए निच्छी। जखन प्राय अर्धेकेर बेशी गले जाबे पास्ताटा, तखन आमी एटाके नाबिए जल झरिए रेखे देबो। খুবই ইজি, কোনো ঝামেলা হয় না রান্না করতে। ছোট বড় সকলেরই পছন্দ, মাঝে মাঝে এগুলো বাড়িতে করে খেলে খুবই পছন্দের। বাটার নিয়ে নিচ্ছি আমি সস বানাবার জন্য 1 চামচ। বাটারটা গলে গেছে, 1 চামচ ময়দা নিয়ে নিলাম। খুবই সহজভাবে আপনারা এই হোয়াইট সস বানাতে পারেন। একটু নাড়াচাড়া করিয়ে এর মধ্যে আমি অল্প অল্প করে মিল্ক দিয়ে দেব। একসঙ্গে দেব না, প্রায় 300 ml এর মতো দুধ লাগবে। একসঙ্গে দিলে সসটা ভালো হবে না। মিল্ক দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা নাড়াতে থাকব। প্রায় সসটা হয়ে এসেছে, এর মধ্যে আমি আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। যেভাবে ঝাল আর নুন খেতে চাই সেইভাবেই ব্যবহার করবে। সসটা রেডি হয়ে গেছে, এর মধ্যে আমি পাস্তাগুলো ঢেলে দিলাম। হালকা নাড়াচাড়া করে এর মধ্যে জিরা পাউডার দিয়ে দিলাম 1 চামচ। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। নিজের পছন্দের সবজি আপনারা দিতে পারেন। এখানে আমি ক্যাপসিকাম ব্যবহার করেছি আর একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা ব্যবহার করলাম। এখানে পাস্তা সস ব্যবহার করছি, যে কোনো মার্কেটে পাওয়া যায়। এখানে আমি 2 চামচ ব্যবহার করছি, আপনাদের যেমন সেইভাবে ব্যবহার করবেন। খাবার সবসময় নিজের পছন্দের হলেই সেটাই ভালো হয়। এখানে টমেটোর কেচাপ ব্যবহার করছি। এটাও আমি 2 চামচের মতো নিয়ে নিয়েছি। এখানে আমি মজরেলা চিজ ব্যবহার করছি, আপনারা যে কোনো চিজ ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। উপর থেকে ছড়িয়ে দিলাম। বাকি দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। সস বানাবার পর যে দুধটা বেঁচে ছিল সেইটা ওর ভিতরে দিয়ে দিলাম, যাতে গ্রেভিটা খুব মাখা মাখা হয় আর খেতেও খুব ভালো লাগে। এর উপর থেকে আপনারা চিলি সসও ব্যবহার করতে পারেন। একটু নাড়ি চাড়িয়ে ওপর থেকে 1 চামচ আমি চিনি ব্যবহার করেছি। একটু হালকা মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে। ঢেকে এটাকে আমি এখন 2 মিনিট রান্না করব। রান্নাটা খুব সহজেই হয়ে গেছে, দেখুন খুব দারুণ লাগছে। এখন আমি এটা সার্ভ করে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে
प्लिज सबस्क्राइब लाइक करते भूलें ना। जे भावे आमी रान्ना करेछी ठीक छोटो छोटो प्रसेसे आपनारा रान्ना करबें। ऊपर थेके चाट मसला बा धने पाता चाटनी एगुलो व्यवहार करले पास्ता खेते खुबी भालो लागे। पास्ता आमार रेडी हो गेछे, परेर भिडियोए आबार आपनादेर संगे देखा होबे।